যৌন ক্ষমতা, যৌন শক্তি ও যৌন মিলনের ইচ্ছা এসব কিছুর অন্যতম উপাদানই হচ্ছে বীর্য। এমনকি একজন পুরুষের দৈহিক শক্তির অন্যতম আরেকটি কারণও হচ্ছে বীর্য। কী খেলে বীর্য বেশি করে উৎপন্ন হবে এবং পাতলা থেকে গাঢ় হবে সে বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। তবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ডিম ডিম সিদ্ধ হোক বা বাজি, সবভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B5 ও B6 রয়েছে, যা শরীরের হরমোন কার্যক্রম সঠিক রাখে এবং মানসিক ও দৈহিক শক্তি বৃদ্ধি করে। দুধ যৌন শক্তি বৃদ্ধি এবং যৌন ইচ্ছা সৃষ্টির অন্যতম উপাদান হচ্ছে দুধ। তবে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। দুধ খাবার হজম ও রাতের ঘুম ফ্রেশ করে, পুরুষের দেহে বীর্য সৃষ্টি করে এবং বীর্য গাঢ় করে থাকে। কাঁচা ছোলা বীর্য গাঢ় করার অন্যতম আরেকটি উপাদান হচ্ছে কাঁচা ছোলা। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার কাঁচা ছোলা, যার 100 মিলিগ্রাম কাঁচা ছোলায় রয়েছে 192 মাইক্রোগ্রাম ভিটামিন এ, 18 গ্রাম আমিষ, 65 গ্রাম কার্বোহাইড্রেট ও 200 মিলিগ্রাম ক্যালসিয়াম। প্রতিদিন 8 থেকে 10টি ছোলা রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে হবে। কাঠবাদাম পুষ্টিগুণে ভরা কাঠবাদাম, যার মধ্যে রয়েছে অসংখ্য রোগ প্রতিরোধ ক্ষমতা, বীর্য সৃষ্টিতে ও বীর্য গাঢ় করতে কাঠবাদামের ভূমিকা গুরুত্বপূর্ণ। কাঠবাদামে রয়েছে অয়েল, জিঙ্ক, ফলিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পুরুষের বীর্য সৃষ্টিতে ও উচ্চমাত্রায় বীর্য গাঢ় করতে সক্ষম। শিমুল মূল শুক্রতারল্য, শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতায় বিশেষ কার্যকরী হচ্ছে শিমুল মূল। প্রতিদিন 1টি করে শিমুল মূল খেলে যৌন ক্ষমতা ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কেননা আপনাদের দেওয়া লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিও টপিক নিয়ে। তো তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।